এক সপ্তাহের মধ্যে দিলীপ ঘোষের লোকসভা কেন্দ্রে ফের বিজেপিতে ভাঙন। এবার তৃণমূলে যোগ দিলেন বুথ সভাপতি। বিধায়ক সাংসদ কুন্দলে নাগরিক পরিষেবা না পাওয়ার প্রতিবাদ জানিয়ে দলত্যাগ দাবি তৃণমূলে যোগদানকারী নেতার। এ নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তর্চা। একই দিনে একই শহরে কয়েকশো মিটার দূরত্বে দুই ছবি। দিলীপ ঘোষ খড়গপুরে থাকাকালীনই ফের তার লোকসভা কেন্দ্রে বিজেপিতে ভাঙন। পুরো ভোটের আগে মঙ্গলবার খড়গপুর শহরে নির্বাচনের কার্যালয়ের উদ্বোধন করেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। প্রায় ওই সময় সেখান থেকে কিছুটা দূরে অনুগামীদের নিয়ে তৃণমূলে নাম লেখালেন বিজেপির ১৪ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি অক্ষয় খাঁড়া। শাসক শিবিরে যোগ দিয়ে পুরনো দলকে তোপ দাগলেন বিজেপি ত্যাগী নেতা। দীর্ঘ সময় ধরে ভারতীয় জনতা পার্টিতে ছিলাম, কোনো কর্মসূচি দেখা যাচ্ছে মাননীয় সাংসদ দিলীপ ঘোষ মহাশয় এবং আমাদের যে বিধায়ক খড়গপুরে হিরণময় চট্টোপাধ্যায়ের মধ্যে তালমেল হচ্ছে না, এর জন্য আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছি। পুরো ভোটের আগে বিজেপিতে ভাঙন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। খড়গপুর শহরে দিলীপ ঘোষ তো মাঝে মাঝে আসেন, উনি যতবার খড়গপুরে আসবেন ততবারই বিজেপি থেকে কর্মীরা এসে আমাদের তৃণমূল দলে যোগদান করবে। আটটি অফিসটা ওরকম খালি অবস্থাতেই পড়ে থাকবে, কেন বিজেপি কোনো লোক নেই রাস্তায়, বিজেপি দিলীপ ঘোষ হিরণ রাস্তায় মারামারি করছে। বিজেপির কোনো কর্মী দলের বাইরে কখনো যায় না, যেতে পারে না। তৃণমূলের যে নেতৃত্ব, পুলিশ প্রশাসন অত্যাচার করে সন্ত্রস্ত করে আমাদের ছেলেদেরকে ভয় দেখায়, তারা সাময়িকভাবে কখনো কখনো বাধ্য হয়। এর আগে ১৯শে জানুয়ারি দিলীপ ঘোষ খড়গপুরে থাকাকালীনই তৃণমূলে যোগ দেন বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি অভিষেক সাহু সহ বেশ কয়েকজন কর্মী সমর্থক। তার আগে বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করে দিলীপ ঘোষকে নিশানা করেন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। পুরো ভোটের আগে আরও এক নেতা দল ছড়ায় নতুন করে অস্বস্তি গেরুয়া শিবিরে। বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।